ladies and gentlemen, the moment we've been waiting for. Let the countdown begin. 5, 4. Left flank দিয়ে আটকে যাওয়ার চেষ্টা ভুটান, চমৎকার ক্লিয়ারেন্স, বল পাঠিয়ে দেওয়া হয়েছে একেবারে গ্যালারিতে। ওভারল্যাপ করে বাপ্রান্ত দিয়ে উঠে গেছেন রাতুল, রাতুলের টার্গেট, রাতুল বলটা পেয়েছেন কুইকলি, একটা ক্রসের আউট করেছেন, হেডের জন্য লাফিয়ে উঠেছিলেন সেখানে, সুযোগ এখনো রয়েছে, গোল কি হবে? ও তবে তার আগে অফসাইডের ফ্ল্যাগটা কিন্তু রেইজ হয়েছে। এক্স্যাক্টলি, আপনি সে কথা পরে আসছি। আরো একটা অ্যাটাক বাংলাদেশের পক্ষে, রাইট ফ্ল্যাঙ্ক ধরে আসাদুল ক্রস করেছেন নাজিমউদ্দিনের হেড এবং গোল, নাজিমউদ্দিন প্রথম গোলটা করলেন বাংলাদেশের পক্ষে, 1-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। অপেক্ষা করছিলেন ক্রসের জন্য, ক্রসটা আসলো এবং সবচেয়ে আশ্চর্য করেছে আমাকে, সে কথা পরে আসছি, আরো একটা অ্যাটাক ছিল তবে ব্যাকপাস হয়েছে গোলকিপারের কাছে, গোলকিপার পড়ে গেছেন, ব্যালেন্স হারিয়েছেন, আরো একটা সুযোগ নাজিমউদ্দিনের সামনে, নাজিম বলটা পেয়েছেন, শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে গেল, ভালো একটা সুযোগ সেন্টার করেছেন, এখনো সুযোগ রয়েছে। ক্লেভার এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত 3টা গোল করেছে, যার ভেতরে একটা গোলই বাংলাদেশ করেছে, বাকি দুটো আত্মঘাতী, দুটো আত্মঘাতী গোলে বাংলাদেশ ম্যাচ জিতেছিল, যদিও ম্যাচের প্রথম বুকিং। ফ্রি কিকটা ভুটানের পক্ষে, কামালকে সেখানে ফাউল করা হয়েছে এবং বাংলাদেশের জন্য আরো একটা ইয়েলো কার্ড। আবার কিন্তু বাংলাদেশ আক্রমণ ওঠার চেষ্টা, ভালো একটা বল সাপ্লাই হয়েছে রুবেল, শেষ পর্যন্ত কন্ট্রোলে রাখতে চেয়েও রাখতে পারেননি, একটা ব্যাকহিল করতে চেয়েছিলেন, টেনশন আপনি পড়ে যাবেন। দেখুন ডান প্রান্ত দিয়ে রুবেল ভালো স্পিড জেনারেট করেছেন, এখনো বলের কন্ট্রোল রুবেলের কাছে, রুবেলের ক্রস, বিপদ কি হবে, গোলের সুযোগ, সেটা মিস, হিমেলের শট ব্লকড, সেকেন্ড শট ব্লকড, যদি এখনো বাংলাদেশের কাছে চান্স কি রয়েছে, হারিয়েছে। যে কটা বডি ছিল ভুটান ডিফেন্ডারদের, সেটা গোলে আর শটটা বার পর্যন্ত পৌঁছানো হয়নি বাংলাদেশের ফুটবলারদের। ইমরানের ফ্রি কিক ফার পোস্টে হেডার হয়েছে এবং বাংলাদেশের সেকেন্ড গোল, অবশেষে বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত গোল, যেটা হয়তো বাংলাদেশকে 3 পয়েন্টের নিশ্চয়তা দিয়ে দেবে। রিকজিনের কিচ্ছু করার ছিল না, ইমরানের পিন পয়েন্ট সেট আপ, সেখান থেকে গোল, বাংলাদেশ 2-0। তবে গোল করে সেখানে পড়েই রয়েছেন বাংলাদেশের ফুটবলার, কারণ চোট পেয়েছেন তিনি, গোল করার পর তুলে নেওয়া হয়েছে। লেটস সি, সচল শটে পাওয়ার ছিল না, ডিরেকশন ঠিক ছিল না, রাইট উইং এ রুবেল, তিনি উঠছেন, ইমরান শট এবং রেফারির হুইসেল, ইটস ওভার বাংলাদেশের ফেভারে, আরো 3টা পয়েন্ট, ইম্পর্টেন্ট 3টা পয়েন্ট এবং ভুটানের বিদায় নিশ্চিত। স্টেডিয়ামের এক পাশে গিয়ে অ্যানফিল্ডে আপাতত ফুল টাইম স্কোর লাইন, ভুটান 0-2। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.